বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব বাঁধাকফি আর ডিম দিয়ে দারুণ মজার একটা নতুন রেসিপি বাঁধাকপি তো এখন প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায় দেখতে যতটা চমৎকার খেতে কিন্তু এর চাইতে অনেক বেশি সুস্বাদু গরম ভাত পোলাও খিচুড়ি যে কোনো কিছুর সাথে চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি তাতে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি এখানে আমি একটা ছোটো সাইজের বাঁধাকফির অর্ধেকটা নিয়েছি আর বাঁধাকপিটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে অ্যাড করে দিলাম লবণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় সাত থেকে আট মিনিটের মতো এখন আমি নাড়াচাড়া করে দেখছি সম্পূর্ণ পানিটা কিন্তু শুকায়নি আরও কিছুক্ষণ সময় চুলার উপরে আমি বাঁধাকপিটা ভেজে নিব আরও তিন থেকে চার মিনিট পরের অবস্থা দেখাচ্ছি সম্পূর্ণ পানিটাই কিন্তু শুকিয়ে গেছে এবার বাঁধাকফিটা নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি অপর আরেকটা মিক্সিন বলে আমি আটটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমগুলো কিন্তু আমি ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বের করে নিয়েছি সাথে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ গুলমরিচের গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বাদাকফি। বাঁধাকপিটা দিয়ে ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে আমি ফেটিয়ে নিচ্ছি মিক্স করা কিন্তু হয়ে গেছে চুলাতে একটা মিডিয়াম সাইজের ফ্রাইপ্যান বসিয়েছি তাতে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ মিশ্রণটা আমি ঢেলে দিয়ে দিয়েছি ডিমের মিশ্রণটা ভালোভাবে কাটা চামচ দিয়ে আমি ফ্রাই প্যানের চারপাশে সমান করে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এখন সম্পূর্ণ শক্ত না হওয়া পর্যন্ত প্রায় পনেরো মিনিট পরের অবস্থা দেখাচ্ছি আর অবশ্যই কিন্তু চুলার আঁচ মিডিয়াম এবং লোর মাঝামাঝি রাখবেন ফ্রাইপ্যানটার উপরে বসে এরকম একটা প্লেট নিয়েছি প্লেটটা নিয়ে আমি ফ্রাইপ্যানটা উপর করে ঢেলে নিলাম এখন আমি ফ্রাইপ্যানের ভিতরে আবারও ঢেলে দিচ্ছি এই পাশটা কিন্তু হয়ে গিয়েছে এখন বাকি উপরের পাশটাও আরেকটু সময় আমি ভেজে নেব চুলার আঁচ কিন্তু ভুলেও বাড়াতে যাবেন না তাহলে কিন্তু একদম পুড়ে যাবে দেখুন প্রিয় দর্শক আরও দশ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি একটা প্লেটে আর গরম থাকা অবস্থায় কিন্তু আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনাদের যার যেরকম ইচ্ছা ঠিক সেই সেরকমভাবেই কিন্তু টুকরো করে নিতে পারেন প্রচুর পরিমাণে কিন্তু গরম তারপরও আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি টুকরোগুলো কিন্তু আমি এই সাইজ করে কেটে নিয়েছি চুলাতে ফ্রাইপ্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল গরম করে নিয়েছি এখন এক এক করে ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এপাশ ওপাশ করে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিচ্ছি আপনারা যদি কেউ ভেজে নিতে না চান সেক্ষেত্রেও কিন্তু রান্না করতে পারবেন খুব বেশি পরিমাণে কিন্তু ভাজতে যাবেন না একইভাবে আমি সবগুলো ডিমের পিস ভেজে নিয়েছি চুলাতে একটা কড়াই বসিয়েছি তাতে ভাজা তেল দিয়েছি আর সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি সাথে অ্যাড করে দিয়েছি দুইটা তেজপাতা এবং চারটা শুকনো মরিচ শুকনো মরিচ আর তেজপাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়েও কিন্তু শুধুমাত্র এই তরকারিটা রান্না করতে পারবেন হাফ কাপ পরিমাণ পানি আর এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে মিক্স করে নিচ্ছি অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ আর দুইটা টমেটো কিউব করে কাটা কেউ চাইলে কিন্তু টমেটোর বদলে ক্যাপসিক্যামও দিতে পারেন এখন আমি টমেটোটা সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নিয়েছি অ্যাড করে দিয়েছি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফটা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়া একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফটা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবার আমি সবগুলো মশলা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো মশলাটা কষানো হয়ে গেছে অ্যাড করে দিলাম ছয় থেকে সাতটা আস্ত কাঁচামরিচ আর দুই কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক না ওঠা পর্যন্ত কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি প্রিয় দর্শক দেখুন বলক কিন্তু চলে এসেছে নাড়াচড়া করে এখন আমি যে ভাজা ডিমগুলো রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আলতো আলতো করে নাড়াচড়া করে এখন আমি ঝোলটার সাথে মিক্স করে দিচ্ছি মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একেবারে মাখা মাখা একটা ঝোল না আসা পর্যন্ত কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি ঝোলটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে এখন উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে আলতো আলতো করে নাড়াচড়া করে দিচ্ছি আপনারা কেউ যদি এর চাইতে বেশি পরিমাণে ঝুল খেতে চান সেক্ষেত্রে কিন্তু চুলা থেকে আরও আগে নামিয়ে নেবেন তবে এটা কিন্তু মাখা মাখা ঝুল খেতেই বেশি ভালো লাগে গরম ভাতের সাথে ধনেপাতাটা দিয়ে খুব বেশিক্ষণ সময় কিন্তু চুলার ওপর রাখা যাবে না আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আর একটা সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি দেখতে কতটা চমৎকার লাগছে প্রিয় দর্শক খেতে কিন্তু এর চাইতে অনেক বেশি অসাধারণ যারা নাকি এই রেসিপিটা এই শীতে এখনও ট্রাই করেননি তারা একবার হল আমার এই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করে দেখুন যে কতটা সুস্বাদু তাহলে প্রিয় দর্শক আজকে আর কোনো কথা নয় নেক্সট টাইম আবার আসবো যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত